আমাদের বড়া ভাজাগুলো হয়ে গেছে, বড়া বলেন চপ বলেন, এই যে আমরা এগুলো উঠে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আমি অনুপ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজ আপনাদের খুব সাধারণ এবং সহজ একটা রেসিপি দেখাবো। এটা হচ্ছে ওল সেদ্ধ করে ওলের বড়ি ভাজা। এটা খুব সাধারণ উপকরণ দিয়ে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এখানে আমরা ওল নিছি সেদ্ধ করা। এর ভিতরে আমরা খুবই সাধারণ মশলা দিচ্ছি, এখানে আছে কাঁচা লঙ্কা বাটা এবং জিরা বাটা, মশলাটুক দিয়ে দিচ্ছে ভিতর। সঙ্গে দিচ্ছি ভিউয়ার্স হাফ চামচ লবণ এবং হাফ চামচ হলুদ। তো ভিউয়ার্স, এখানে সেদ্ধ করা ওল আছে এবং কাঁচা লঙ্কা এবং হলুদ মরিচ দিয়ে মাখাচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আমি কাঁচা লঙ্কা বাটা, জিরা বাটা, হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে রাখা ওলটা সুন্দর করে মেখে নিচ্ছি। এটা হচ্ছে ওলের বড়া, বলতে পারেন ওলের চপও বলা যায়। এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আপনারা যারা কখনো এই ধরনের বড়া খাননি, তারা আসার চেষ্টা করবেন, আশা করি সবার ভালো লাগবে। তো ভিউয়ার্স, এখানে ওল, কাঁচা লঙ্কা বাটা, জিরা বাটা, হলুদ লবণ ছাড়াও এখানে হালকা পরিমাণ চালের গুঁড়ো দিতে হবে। তো ভিউয়ার্স, এই যে এক চামচ, দুই চামচ চালের গুঁড়া ওলটার সঙ্গে মিক্সড করছি। যদি ওল আঠালে হয় তাহলে কম দিলে হয়ে যাবে, মানে ওলটা যাতে একটু শুকনা গামাখা গামাখা হয়ে যায়, যাতে আমাদের চপটা মানে বড়াটা ভাজতে সুবিধা হয় এবং মশমশে হয়। তো ভিউয়ার্স, এই দেখুন আমি আঙুলের উপরে হালকা একটু বেকিং পাউডার নিছি, এটাও এর সঙ্গে অ্যাড করতেছি। তো ভিউয়ার্স, মনে আছে তো আপনারা ওলটা প্রথমে সেদ্ধ করে নেবেন, মানে ভর্তা করে নেবেন, সঙ্গে কাঁচা লঙ্কা, জিরা বাটা, হলুদ লবণ এবং চালের গুঁড়া, বেকিং পাউডার যদি বাসায় থাকে দিতে পারেন, না দিলেও হবে। এটা দিয়ে সুন্দর বড়া হবে এবং গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগবে। আপনারা যারা কখনো বাসায় এই ধরনের রান্না করেননি, ট্রাই করবেন, আশা করি সবার ভালো লাগবে। এবং লঙ্কার পরিমাণটা একটু বেশি দেবেন, আপনারাও দেখেছেন আমি বেশি দিছি। তো এবার আমরা চলে যাচ্ছি, আমরা বড়াটা ভাজবো। তো ভিউয়ার্স, আমাদের এই ওলের মশলার মিক্সটা হয়ে গেছে, এখন আমরা ভাজার সুবিধার ক্ষেত্রে আগে চপগুলো মানে বড়াগুলো তৈরি করে নিচ্ছি। এ দেখুন এরকম সাইজের, আপনারা যে যেরকম চান। সেরকম সাইজ করে নেবেন, ছোটো বড়ো, যে যেমন সাইজ পছন্দ করেন। এই যে আমি ভিউয়ার্স এই জাতীয় সাইজ করতেছি, এটা খুবই টেস্টি একটা খাবার। এবং যেহেতু এটা কচু জাতীয়, একটু লঙ্কার পরিমাণটা বেশি দেবেন,
তাহলে খেতে খুব সুন্দর হবে। তো ভিউয়ার্স দেখুন যে আমরা বড়াগুলো তৈরি করে নিছি। এখন কড়াইতে যে তেল দিছি 100 গ্রাম মতন, তেলটা গরম হয়ে আসছে, বড়াগুলো ছেড়ে দিচ্ছি। তো ভিউয়ার্স সবাই বাসায় টেস্ট ট্রাই করবেন, কারণ এটা খুবই সাধারণ এবং আনকমন একটা রেসিপি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো ভিউয়ার্স আমরা এখন বড়াগুলো উল্টে দিচ্ছি। আমরা এখন বড়াগুলো উল্টে দিলাম, এই পাশটা বাদ হয়ে গেলে আমরা তুলে নেব। তো ভিউয়ার্স আমাদের বড়া ভাজাগুলো হয়ে গেছে, বড়া বলেন চপ বলেন, এই যে আমরা এগুলো উঠে নিচ্ছি, দেখেন কি সুন্দর হয়েছে। দেখুন ভিউয়ার্স আমরা এখন এই বড়াগুলো দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স আমাদের বাদ বাকি বড়াগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো তুলে নিচ্ছি। কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি এটা গরম ভাতের সঙ্গে ওল বড়া দিয়ে, খেতে খুবই সুন্দর লাগবে। তো ভিউয়ার্স এই দেখুন আমাদের ওল বড়া তৈরি হয়ে গেছে, আপনারা সবাই বাসায় ট্রাই করবেন এবং খাবেন। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমাদের ওলের বড়াটা তৈরি হয়ে গেছে, আপনারা সবাই বাসায় রান্না করে এই বড়াটা খাবেন, আশা করি সবার ভালো লাগবে। এবং সঙ্গে থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, আবারও আসবো নতুন কোনো রান্না নিয়ে।